আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রাজত্ব তাহলে সবসময় রাজার ইচ্ছে চলে না, কি বলো কৃষ্ণ? এটা রাজা ছাড়া আর কেই বা বুঝবে বলুন? উলঙ্গের কোনো পরিচয় নেই, বানানো কাপড়ে কেউ বা রাজা কেউ বা ভিখারি। আসলে প্রলেতেরিয়াতের আদর যেখানে, বুর্জোয়াদের দৃষ্টিশিক সেখানেই পড়ে। মানে আমাদের সাম্রাজ্যটা অটুট থাকুক। এই শুয়োরের বাচ্চা! কিন্তু আপনাদের এই আমরাতে কি আমরাও পড়ি? আমরা তো চাইছি, বাকিটা ব্যক্তিগত। এক্স্যাক্টলি। প্রথমবার মঞ্চের বাইরে বেরিয়ে বড় পর্দায় আসতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম রাজনৈতিক নাটক রক্তকরবী। সে ভারী সুন্দর, ভুল জানো। সিলেবাসের বাইরে এই মানুষদের কথাও তো আমাদের জানতে হবে। 1932 সালের প্রবাসী সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, রক্তকরবী রূপক নয়। কন্ডিশন অ্যাপ্লাইয়ের পর আবারও এরকম একটি এক্সপেরিমেন্টাল ছবি নিয়ে দর্শকদের কাছে ফিরছেন পরিচালক অমিতাভ ভট্টাচার্য। 1923 সালে নাটকটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে অমিতাভ ভট্টাচার্যের রক্তকরবী। সিলেবাসের বাইরে এই মানুষদের কথাও তো আমাদের জানতে হবে। আমাদের রাজা যেরকম ভয়ঙ্কর, আমিও সেরকম ভয়ঙ্কর পণ্ডিত। জন্মের আগে ঘটে যাওয়া কোনো ঘটনা তাই কি সেই প্রাণীটির উপর বর্তায়, সে বিশ্বার বাচ্চা হোক অথবা সুরের বাচ্চা? আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি তার প্রেতকে বশ করতে চাই। আমরা সৃষ্টিতে বিশ্বাসী, ধ্বংসটা না হয় আপনাদের জন্যই থাক। মুক্তি পেল রক্তকরবী ট্রেলার ও পোস্টার। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যথাসময়ে দেখা গেল ছবির পরিচালক সহ সকল অভিনেতা অভিনেত্রীকেই। এই ছবিটিতে সময়োপযোগী রাজনৈতিক অবস্থাও তুলে ধরেছেন পরিচালক। আর এইভাবেই 1923 সালের এই নাটকটির সাথে 2017 এই সময়কেও মিলিয়ে দিয়েছেন তিনি। প্রথম কথা, 1923 সালে আই থিঙ্ক রবীন্দ্রনাথ ঠাকুর যখন USA গেছিলেন, মেট্রোপলিসে সেট দেখেছিলেন। মেট্রোপলিসে সেট দেখার পর ওনার মনে হয়েছিল যে সিস্টেম কিভাবে যন্ত্র মানুষকে গ্রাস করতে পারে, মানে একটা আমি একটা সিস্টেম বানালাম, সেই সিস্টেমটা আমার গ্রাস করে নিতে পারে। তো সেই ওই চিন্তাভাবনার পরে 1930 সালে উনি রক্তকরবীকে ইমপ্লিমেন্টেশন করেন। প্রথম তো নাম রক্তকরবী ছিল না, পরবর্তীকালে উনি রক্তকরবী দিয়েছেন। রক্তকরবীকে আমরা চিরকালই রূপক ভেবে এসেছি, কিন্তু রবি ঠাকুর কোথাও বলেছেন এটা রূপক নয়, এটা একটা মানে আমরা রূপক ভাবছি কিন্তু এটা বাস্তব পরিপ্রেক্ষিতা খুব কঠিন। এবং বর্তমান যে প্রেক্ষাপট, যে একজন রাজনৈতিক নেতা সারা পৃথিবীতে যেভাবে গড়ে উঠছে, প্রত্যেকেই তো প্রায় বলা যেতে পারে যে নিজেদের সৌজন্যে নিজেরাই এক একটা স্তম্ভ হয়ে উঠছেন, তো সেই স্তম্ভটাই কোনো সময় ভাঙতে পারে, এই জন্যই রক্ত করে না। লোকজনদের পার্টির নয়, নিজের বানাতে শিখ। রাজনৈতিক আদর্শ ছাড়া একজন শিল্পী মানে হচ্ছে যে একজন মস্তিষ্কহীন মানুষ। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই তো সংসারটা টিকে আছে। মানে আমাদের সাম্রাজ্যটা অটুট থাকুক। মঞ্চে সবসময় খুব প্রশংসিত হয়েছে রবি ঠাকুরের এই নাটক, তাই এই সময় দাঁড়িয়ে একটি ইন্টারেস্টিং বিষয়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ মেসেজও হতে চলেছে অমিতাভ ভট্টাচার্যের রক্তকরবী। প্রথমত, রক্তকরবী নাটক এখন অবধি যতখানি শো হয় সেগুলো সবকটাই হাউসফুল, এবং রক্তকরবী পড়েননি এরকম বাঙালির সংখ্যাটা খুব কম। তো আমার কাছে এর থেকে বড় বাণিজ্যিক সাবজেক্ট কিছু হতে পারে না। আমার মালা রক্তকরবীর। রাজত্ব তাহলে সবসময় রাজার ইচ্ছে চলে না, কি বলো কৃষ্ণ? রাজা সেনগুপ্ত লোকটা কেমন? সে ভারী সুন্দর, ভুল জানো। জন্মের আগে ঘটে যাওয়া কোনো ঘটনা তাই কি সেই প্রাণীটির উপর বর্তায়, সে বিশ্বার বাচ্চা হোক অথবা সুরের বাচ্চা? ছবিতে নন্দিনী, বিশু, রাজা বা কিশোর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে কারা রয়েছেন বললেন তিনি নিজেই। প্রথমত, এই ছবিতে যারা অভিনয় করেছেন, রাহুল, মুমতাজ, পাপাইদা মানে অমিতাভ ভট্টাচার্য, দেবদুদ্দা, রাজেশ শর্মা, শান্তিদা, দীপঙ্কর দে, টিটোদা অনেক সিনিয়র আর্টিস্ট, তারপর উষশী চক্রবর্তী, এটা কঠিন ব্যাপার বটেই, কিন্তু ওরা খুব কোঅপারেট করেছে, কারণ ওরা চরিত্রগুলো খুব রিয়েলাইজ করেছিল, দ্যাটস ওয়াই।
সে ভারী সুন্দর, ভুল জানো সিলেবাসের বাইরে এই মানুষদের কথাও তো আমাদের জানতে হবে। 1932 সালের প্রবাসী সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, রক্তকরবী রূপক নয়। আমাদের রাজা যেরকম ভয়ঙ্কর, আমিও সেরকম ভয়ঙ্কর। যে মহিলা চরিত্রটিকে ঘিরে এই বিশেষ নাটকটি, তিনি নন্দিনী। নন্দিনীর ভূমিকায় ছবিতে মুমতাজ সরকার। কি বললেন 2017 নন্দিনী, শুনে নেওয়া যাক সেটাই। আমার চরিত্রের নাম হলো নন্দিনী, অ্যান্ড যারা রক্তকরবী পড়েছেন অফকোর্স জানেন যে নন্দিনী রক্তকরবী বলতে মানে কি বলবো, ইউ কান্ট হ্যাভ রক্তকরবী উইদাউট নন্দিনী, নন্দিনীকে ছাড়া রক্তকরবী সম্ভব নয়। অ্যান্ড নন্দিনীকে আমি সেরকমভাবে ভেঙে বলতে গেলে না, মানে নন্দিনী একটা এমন জটিল ইয়েট এত সিম্পল একটা চরিত্র, তাকে মানে অল্প কয়েক একটা ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করা যায় না। আমি একটা কথাই বলবো, যারা পড়েননি রক্তকরবী তাদের ডেফিনেটলি বলবো ডেফিনেটলি পড়বেন, কারণ আমার মনে হয় এটা রবি ঠাকুরের ওয়ান অফ হিজ ফাইনেস্ট ওয়ার্কস, ওয়ান অফ হিজ মোস্ট ডিফিকাল্ট ওয়ার্কস। আর সেটাকে আমরা সাহস করে বড় পর্দায় আনতে পেরেছি। এর আগে আমার মনে হয় না, অ্যাটলিস্ট আই এম নট অ্যাওয়্যার যে রক্তকরবী সিলভার স্ক্রিন এরকম হয়েছে বলে। নাটকের মঞ্চে আমরা ডেফিনেটলি দেখেছি, বাট দেন এরমভাবে বড় পর্দায় I think this is the first time. So she bhari sundor bhul jano syllabus-er baire ei manushder kotha to amader jante emon ekti chobi niye khub excited chobir sokolei ar edin trailer launch ei prokash pelo chobi ghire tader uttejona ভীষণ এক্সাইটেড, এক্সাইটমেন্টের থেকে বেশি অ্যাকচুয়ালি নার্ভাস, কারণ এইটা একটা ভীষণ অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট আমাদের সকলেরই। তো আই হ্যাভ মাই ফিঙ্গার্স ক্রসড, আই এম জাস্ট হোপিং ফর দ্য বেস্ট। আর আমি নিজেও পোস্টারটা এখনও দেখিনি, সো আই ওয়ান্ট টু সি ইট। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি তার প্রেতকে বশ করতে চাই। আমরা সৃষ্টিতে বিশ্বাসী, ধ্বংসটা না হয় আপনাদের জন্যই থাক। এই পৃথিবীতে অরাজনৈতিক কিছুই হয় না। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।